রাফানের দাঁত না উঠতেছে, কোনটা রাফান দেখো তো, নড়া তো, জিবা দিয়ে নড়া, জিবা জিবা দিয়ে, এ এ নড়ে নড়ে যাচ্ছে তো, পড়ে যাবে, দেখি দেখি সারা সারা পড়ে যাবে তো, এই দাঁতটা না, দেখি 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 দেখি, আচ্ছা ফোকলা হয়ে যাবে তুমি। আসসালামু আলাইকুম, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দাঁত, রাও ব্রাদার্সের বড় জন বড় দাদা হচ্ছে মাসুর রাফানের দাঁত ভেঙে গেছে আজকে। তো দাঁত ভেঙে যাওয়ার পর তার দাঁতটা দেখেন, ফোকলা দাঁতটা আমরা দেখি, ফোকলা মুখের হাসি, এই যে দেখেন দাঁত পড়ে গেছে। রাফান তোমার কেমন লাগতেছে দাঁত পড়ে যাওয়ার পর? মনে হচ্ছে আমার মনে হচ্ছে দাঁত দিয়ে কোনো বাতাস বের হচ্ছে, বাতাস বের হচ্ছে এরকম লাগে, এরকম লাগতেছে, আমার ভালো লাগতেছে, মজা লাগতেছে, সবগুলো দাঁত পড়ে যাবে তো তোমার, তুমি তো একদম কোনো কিছু খাইতে পারবো না। কিন্তু যেরকম ওই যে কি জানো মিষ্টি বিনে হয়েছিল, দেখি এরকম করো, করছে দাঁত নাই, যে জোরে হাসতে হবে, জোর করে হাসতেছ। আচ্ছা তোমার বাতাস কেন বের হচ্ছে তুমি আমাকে বলো আগে। বাতাস বলে বের হচ্ছে তোমার, তুমি বললে যে বের হচ্ছে না, রক্ত বের হচ্ছে না দেখি। আচ্ছা তুমি তো হাসতেও পারো না, কই দেখি দেখি হাসতে পারো, হাসতে পারো না দেখি, কেন হাসতে পারো না দেখি, দর্শক দেখতে পায় না দাঁতগুলো, তোমার দাঁত ফকরা দাঁত দেখাও, এই যে কি হবে, তুমি তো কোনো কিছু খাইতে পারবো না, হ্যাঁ দেখাও, জিয়া বের করছ, দাঁত গজাবে আবার, দাঁত গজাবে আবার।